Hey guys, welcome back to my channel. Real love chia. Tomader shobai ke amar channel e shagoto janai. Koyekdin dhore husband er kache bayna korchhilam parlor e niye jawar jonno. To parlor e giye eyebrow korar chilo amar. Ar husband to tar meye ke beshi bhalobashe oi jonno bollo amar meer to chul onek boro hoye geche. Tumi jokhon eyebrow korte eschho amar meer chultao ami katabo ei parlor theke. To ki ar kora jabe papar bhalobasha. To na to kora jay na. আর আমার মেয়েও রাজি একদম চুল কাটার জন্য অন্যান্য বাচ্চা যেমন বায়না করে কান্নাকাটি করে চুল কাটবে না আমার মেয়ে খুব আনন্দ তার নতুন কোন একটা লুক হবে মানে এত খুশি কি বলবো মানে সেইখানেই এত হাসছে পার্লারের যে চুল কাটছিল ওনারা বলছিল যে অন্যান্য বাচ্চারা এলে বাপ রে কত বদমাশি করে ছটপট করে কত কিছু দিয়ে ভোলাতে হয় কান্নাকাটি করে ফোন দিতে হয় কিন্তু এ তো খুব ভালো ছোট্ট একটা ডল কোনো কান্নাকাটি নেই কোনো কিচ্ছু নেই এইসবই বলছিল আর আমার মেয়ে তো খুব আনন্দ মানে তার কোনো একটা হেয়ারস্টাইল হবে আমি পার্লারে গিয়ে করি আমার মেয়েরও শখ ও পার্লারে গিয়ে কিছু করবে হ্যাঁ আজ থেকেই যে ও পার্লারে গিয়ে কিছু একটা করবে চুল কাটবে তো খুব আনন্দ তার নতুন লুক দেখার জন্য ছোট্ট ছোট্ট বেবি কালদের যেমন হেয়ার কাট হয় বেশ কপাল পর্যন্ত চুলগুলো থাকবে দেখতে খুব ভালো লাগে ডল ডল লাগে তো বলেছি ওইরমই চুলটা কাটিং করে দিতে তো যিনি চুল কাটছিল উনি বলছিল উনি বাচ্চাদের চুল এতটা ভালো কাটতে পারে না আর একজনকে ডাকবে উনি এসে কেটে দেবে তো উনি জাস্ট চুলটা সাইজ করে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার মেয়ের চুলটা না অনেকটাই বড় হয়ে গেছিল বলছিল বাপরে অনেক বড় চুল হয়ে গেছিল তো আর খুব গরমও পড়েছে গরমে ওর না খুব কষ্ট হতো এত বড় চুলে ইচ্ছে ছিল চুলটা বড় করার কিন্তু দেখে মানে ওর এত কষ্ট হচ্ছে দেখে ওর পাপা বলল না যখন তুমি পার্লারে এসছো ওর চুলটা কাটিয়ে নাও ভালো লাগবে দেখতে ইনি বারবার বলছে এরম ভালো মেয়ে বাপ রে দেখতেই পাওয়া যায় না বলছে এটা সবাই বলে বাড়িতে যার কাছে থাকে সেই জানে কত ভালো মেয়ে খুব প্রশংসা করছিল আমার মেয়ে যেখানেই যাই সবাই খুব প্রশংসা করে কিন্তু বাড়িতে খুব বদমাশি করে তো এই যে ইনি আমার মেয়ের চুলটা কাটছে তো মোটামুটি কেটেছে তো তোমরা দেখে বলো কেমন কেটেছে আমার তো মানে খুব বেশি ভালোও লাগেনি আবার একদম খারাপও লাগেনি মোটামুটি ঠিক আছে আর ছোট্ট বাচ্চাদের না চুল কাটা একটু টাফই একটু ছটপট করে তবুও আমার মেয়ে অনেকটাই কি করেছে মানে ওদেরকে সাহায্য করেছে চুল কাটার জন্য এতটা বেশি ছটপট করেনি তো দেখো দেখে জানাও আমার মেয়ের লুকটা কেমন হয়েছে আর তোমরা যারা ছোট্ট বেবি গার্লদেরকে পার্লারে নিয়ে গিয়ে চুল কাটানোর কথা ভাবছো তো নিয়ে গিয়ে চুল কাটাতে পারো এতটাও রিস্ক নেই তো যারা খুব বেশি ছটপট করে তাদেরকে ভোলানোর জন্য ফোন দিয়ে দাও আর না হলে বাড়িতে যে টয়েসগুলো নিয়ে খেলতে চায় যাওয়ার সময় ওই টয়েসগুলো নিয়ে নিয়ে যাও সাথে করে পার্লারে চুল কাটার সময় ওইগুলো দিয়ে ভোলাও তাহলে চুলটা কাটা ইজি হয়ে যাবে আর আমার মেয়ে তো খুব আনন্দ হেয়ার কাট করবে ও নাড়া হবে না নাড়া হবে না ওর চুলটা যেন একটু স্টাইলিশ হয় চুলটা যেন মাথায় থাকে বলবে নাড়া হলে আমায় কি দেখতে ভালো লাগবে আমায় মোটেও দেখতে ভালো লাগবে না একটু চুলটা কাটলে তবেই তো ভালো লাগবে তো ওই জন্য বলছে আমি নাড়া হবো না আমার চুলটা কেটে দাও নাহলে ওকে নাড়াই করিয়ে দিতাম তো দেখো এরম বেশ সুন্দর হেয়ার কাটটা দেখতে বেশ আমার মেয়েকে তো ভালোই লেগেছে মোটামুটি তো তোমরা বলো কেমন লাগছে আমার মেয়েকে এইরকম বেবি গার্লদের না হেয়ার কাট করলে খুব সুন্দর লাগে দেখতে এটা আমার মতামত তো বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মতামত থাকতেই পারে চুলটা খুব ভালো মানে বলা যাবে না একদম ভালো কেটেছে আবার বলা যাবে না একদম খারাপ কেটেছে